হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সট্রিম মুভি লাভার। আমি রিকু। বন্ধুরা, সত্যি বলতে বিশ্বাস করুন, ভালোবাসার কোনো বর্ণনা হয় না। নেই কোনো রং, নেই কোনো স্পর্শ করার ক্ষমতা, শুধু অনুভব। সেই অনুভবকে অনুভব করা এতটাও সহজ নয়। কতই না সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে, ব্যস্ততা আর অস্থিরতায় কেটে যায় সারাটা দিন। তবুও দিন শেষে একটি বার হলেও প্রিয় মানুষটার সাথে একবার কথা বললে মনের যে শান্তি আসে, সেটাই হলো ভালোবাসা। আর আজ বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে কথা বলবো তামিল রোমান্টিক কমেডি সিনেমা হেই সিনেমিকা নিয়ে। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান ও আদিত্য রাও এবং কাজল আগারওয়াল। মুভিটিতে ভালোবাসা, বিষাদ, বেদনা সবই পাবেন। তাহলে শুরু করে ফেলি গল্পটি। আর বন্ধুরা, ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মুভির শুরুতে প্রধান দুই চরিত্রের দুজনের সাথে পরিচিত হওয়া যাক। দুলকার সালমান এই সিনেমায় ইয়ালান নামের চরিত্রে অভিনয় করেছেন। ইয়ালানের স্বভাব হচ্ছে, সে যখন যে এলাকায় যায় তখন সেখানকার লোকাল ভাষায় কথা বলার চেষ্টা করে। আর এদিকে মোনা চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রাও। মুভিটি শুরু হয় একটি সমুদ্রের পাড়ে কফি শপ থেকে। মোনা তার বিজনেস মিটিং অ্যাটেন্ড করার জন্য এই কফি শপে আসে। দূর থেকে তাকে দেখেই পছন্দ করে ফেলে ইয়ালান। ইয়ালান লুকিয়ে লুকিয়ে মোনাকে দেখছিল। এই সময় ওয়েটার এসে পড়ে অর্ডার নিতে। ইয়ালান এখানকার লোকাল ভাষা অর্থাৎ মালায়ালাম ভাষায় খাবার অর্ডার দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মালায়ালাম খুব একটা ভালো না হওয়ায় ওয়েটার তার কথা ঠিকমতো বুঝতে পারছিল না। আর এই ব্যাপারটা নজরে আসে মোনার। হঠাৎ সমুদ্রের পারে ঝড়ো হাওয়া বইতে শুরু করে, কফি শপের সবকিছু উড়িয়ে নিয়ে যেতে থাকে। মোনা আর ইয়ালান তখন দৌড়ে সেখান থেকে বের হয়ে যায় এবং দূরে একটি বিল্ডিং এর পিলারের পিছনে এসে দাঁড়ায়। সেখানে তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। এরপর পরিচয় থেকে আস্তে আস্তে প্রেম শুরু হয় এবং তারা বিয়েও করে নেয়। এরপর আমরা দেখতে পাই পেপারওয়ালা ইয়ালানের বাসায় পেপার দিতে আসে। সে পেপারওয়ালাকে নিউজ পড়া শেখানো শুরু করে। আসলে ইয়ালানের স্বভাব হচ্ছে সবাইকে জ্ঞান দেওয়া, সারাক্ষণ কথা বলা আর সারাদিন কিছু না কিছু রান্না করা। সে মোনাকে খুব কেয়ার করে, নিজে রান্না করে। মোনা অফিসে যাওয়ার আগে ব্যাগ গুছিয়ে দেয়, তার জামা কাপড় ইস্ত্রি করে দেয়। ইয়ালান এসব ভালোবেসে করলেও প্রতিদিন একই রুটিন দেখে মোনা তার উপর খুবই বিরক্ত হয়। এমনকি সে মনে মনে চায় সেপারেট হয়ে যেতে। তো যাই হোক, এরপর মোনা অফিসে এসে একটি মিটিংয়ে জয়েন করে। মিটিংয়ে তার বস বলে, অফিসের একটি প্রজেক্টের কাজের জন্য তোমাদের মধ্য থেকে একজনকে এক বছরের জন্য পন্ডিচেরি যেতে হবে। তখন মোনা ও তার কলিগ রাম হাত তুলে জানায় তারা রাজি। বস তখন তাদের দুজনকে আলাদা ডেকে নিয়ে বলে, যে কোনো একজনকে যেতে হবে। রাম বলে, আমার স্ত্রীর সাথে খুব খারাপ সময় যাচ্ছে, আমি কিছুদিন আলাদা থাকতে চাই। একথা শুনে মোনা বলে, তোমার চেয়ে আমার আরো বেশি খারাপ সময় যাচ্ছে। বস তখন তাদের দুজনকে থামিয়ে বলে, তোমাদের তিন দিন সময় দিলাম, এর মধ্যে নিজেরা কথা বলে ঠিক করো কে যেতে চাও। এরপর বাসায় গিয়ে রাম মোনাকে ফোন করে, তাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে পন্ডিচেরি না যায়। মোনা তখন বলে, আমি ইয়ালানকে নিয়ে খুব সমস্যায় আছি, আমাকে যেতেই হবে। রাম তখন বলে, তোমার সমস্যা আমি দূর করে দিতে পারলে আমাকে পন্ডিচেরি যেতে দিবে তো? মোনা তখন তার কথায় রাজি হয়। পরদিন রাম ও তার দুজন কলিগ মিলে মোনাকে ইয়ালানের কাছ থেকে আলাদা করার প্ল্যানিং শুরু করে। রাম মোনাকে জিজ্ঞেস করে, ইয়ালানের কাছ থেকে সেপারেট হতে চাওয়ার আসল কারণ কি? মোনা তখন বলে, ইয়ালানের প্রধান সমস্যা, ও সারাদিন কথা বলে, বকবক করতেই থাকে, এমনকি আমার স্বপ্নে এসেও বকবক করতে থাকে। তখন তার কলিগ জিজ্ঞেস করে, তোমাদের তো লাভ ম্যারেজ, আগে বুঝতে পারোনি যে ও এত কথা বলে? মোনা বলে, তখন ও মালায়ালাম ভাষায় কথা বলতো, মালায়ালাম ভালো পারতো না তাই বেশি কথা বলতো না, কিন্তু চেন্নাই আসার পর থেকেই তামিল ভাষায় সারাদিন কথা বলতে থাকে। এরপর দ্বিতীয় কারণ হলো, ও আমাকে সারাদিন খাবার খাওয়ায়, ওয়াশরুমে গেলে খাওয়ায়, এমনকি রোমান্স করার সময়ও রোমান্স করা বাদ দিয়ে খাবার খাওয়াতে থাকে। তৃতীয় কারণ হলো গান গাওয়া। আমি যদি কোনো গান গাই, ইয়ালান সেখানে ভুল খুঁজে বের করবেই। রাম তখন বুদ্ধি দেয় যে ইয়ালানকে এমন বিরক্ত করতে হবে যে সে যেন নিজ থেকেই তোমাকে ছেড়ে দেয়। যেমন গোছল করা যাবে না, সে কিছু রান্না করলে খাওয়া যাবে না ইত্যাদি। মোনা রামের কথা মতো বাসায় গিয়ে গোছল করে না, কিন্তু ইয়ালান বিরক্ত হবার বদলে উল্টো বলে যে গোছল না করে ভালোই করেছ, সাবানের স্মেলের বদলে আজ তোমার শরীরের ঘ্রাণ পাবো। মোনা এরপর খাবার খায় না। সে বলে যে আমি একজন সাধুর কথা মতো উপোস করেছি। ইয়ালান তখন
ভণ্ডসাধুর নাম শুনে তাকে জোর করে খাওয়ায়। সব প্ল্যান ফেল হয়ে যাওয়ায় মোনা রামের দেওয়া একটি ওষুধ ইয়ালাইনের জুসে মিশিয়ে দেয়, যাতে সে মাতাল হয়ে আর কথা বলতে না পারে। এদিকে ওষুধ খেয়েও দমে না ইয়ালাম, সে মাতালের মতো কথা বলতেই থাকে। মোনা এতে খুবই আশাহত হয় এবং বিরক্তও হয়। পরদিন সকালে রাম আরেকটি নতুন ফন্দি আটে। সে রাতের বেলা মোনাকে ফোন দিয়ে ফ্লার্ট করতে থাকে, যাতে কিনা ইয়ালান আর মোনার মধ্যে ঝগড়া হয় এবং তাকে ছেড়ে দেয়। কিন্তু রামের ফ্লার্ট করা দেখে ইয়ালান তো একটুও জ্বলে না, বরং সে ফোন নিয়ে রামকে বলে, এভাবে কি কোনো মেয়ের সাথে ফ্লার্ট করে নাকি? এভাবে ফ্লার্ট করার জন্যই তোমার বউ তোমার সাথে থাকে না, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে ফ্লার্ট করতে হয়। এই বলে সে রামকে ঘন্টার পর ঘন্টা ফোনে ফ্লার্ট করা শেখাতে থাকে। রাম এক পর্যায়ে ক্লান্ত হয়ে ফোন রেখে দিয়ে কাঁদতে থাকে বেচারা। পরদিন রাম অফিসে এসে মোনার পা ধরে বলে, আমাকে মাফ করে দাও, আমি আর তোমাকে কোনো বুদ্ধি দেব না, তোমার হাজবেন্ড আমাকে পাগল বানিয়ে দিয়েছে, পন্ডিচেরি তোমারই বেশি যাওয়া জরুরি, আমি বসকে বলে দিচ্ছি। মোনা তখন খুশিতে নাচতে থাকে। বাসায় এসে সে ইয়ালানকে বলে যে আমাকে এক বছরের জন্য পন্ডিচেরি যেতে হবে। এ কথা শুনে ইয়ালানের মন খারাপ হয়ে যায়। মোনা তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমি প্রতি সপ্তাহে তোমার সাথে দেখা করতে আসব। মোনা ভিতরে ভিতরে অনেক খুশি থাকলেও ইয়ালানকে বোঝাচ্ছিল যে সেও আসলে খুব কষ্ট পাচ্ছে। পরদিন মোনা পন্ডিচেরি চলে যায় এবং সেখানে গিয়ে এনজয় করতে থাকে। এক বছরের জন্য সে স্বাধীন। এরপর সে তার বন্ধু দিবিয়া ও কলিগ শিবার সাথে দেখা করে। ওরা একটি FM রেডিওতে RJ হিসেবে কাজ করে। মোনা তাদেরকে বলতে থাকে আগামী এক বছর সে খুব এনজয় করবে, কিন্তু তার ভাগ্য খুব একটা ভালো না। একদিন যেতে না যেতেই ইয়ালান পন্ডিচেরি এসে হাজির। তাকে দেখে মোনা রীতিমতো শক খেয়ে যায়। ইয়ালান বলে, তুমি তো রান্নাবান্না করতে পারো না, তোমার এখানে অনেক কষ্ট হবে, তুমি বলেছিলে আমাকে অনেক মিস করবে, তাই ভাবলাম তোমার প্রজেক্ট যতদিন শেষ না হয় ততদিন আমি এখানেই থাকবো। বেচারি মোনা কি আর করবে। পরদিন মোনার বস তাকে তার মেয়ের সঙ্গীতের প্রোগ্রামে ইনভাইট করে এবং তাকে প্রোগ্রামে নাচার জন্য বলে। সে এও বলে যে তোমার হাজবেন্ডকেও নিয়ে আসবে। মোনা তখন মিথ্যে বলে যে তার হাজবেন্ড এখানে নেই, চেন্নাইতে আছে। এদিকে মোনার কলিগ পার্বতী আরেক কলিগ সামান্তাকে কিস করতে দেখে। সামান্তা তখন মোনার কাছে এসে বলে এই কথা সে যেন কাউকে না বলে। এরপর মোনা বাসায় এসে দেখে যে ইয়ালান তার ড্রেস পরে বসে আছে। ইয়ালান বলে যে তার কাপড় আসতে দেরি হবে, এজন্য আপাতত মোনার ড্রেস পরে আছে। মোনা তখন দ্রুত ব্যাগ গোছায় এবং ইয়ালানকে মিথ্যে বলে যে আজ তার বসের জন্মদিন, সে সেখানে যাচ্ছে। দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ে মোনা এবং ভুলে তার ব্যাগ ফেলে যায়। এরপর মোনার বস মোনাকে ফোন করলে ইয়ালান ফোন রিসিভ করে। মোনার ফেলে যাওয়া ব্যাগে তার মোবাইলও ছিল। ইয়ালান ফোন রিসিভ করে বলে হ্যাপি বার্থডে। মোনার বস তখন বলে আজ তো আমার জন্মদিন না, আজ আমার মেয়ের প্রোগ্রাম। সে তখন ইয়ালানকে প্রোগ্রামে ইনভাইট করে। ইয়ালান চলে যায় প্রোগ্রামে। এরপর এন্ট্রি নেয় মুভির আরেকটি প্রধান চরিত্র কাজল। এদিকে ইয়ালান প্রোগ্রামে গিয়ে সেখানকার সব খাবারে ভুল ধরতে থাকে। বিরক্ত হয়ে ম্যানেজার তখন বলে মেয়েদের ড্রেস পরে এসেছো, আবার বড় বড় কথা বলছো। ইয়ালান তখন বলে মেয়েরা শার্ট প্যান্ট পরতে পারলে আমরা কেন তাদের ড্রেস পরতে পারবো না, আর আমি আমার ইস্ত্রির জামা পরেছি, তাতে তোমার কি? তাদের মধ্যে তখন কথা কাটাকাটি হতে দেখে মোনা ইয়ালানকে নিয়ে চলে আসে। ইয়ালান তখন মোনাকে জিজ্ঞেস করে তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে। মোনা বলে তুমি সব জায়গায় গিয়ে বেশি কথা বলো, সিন ক্রিয়েট করো এজন্য। ইয়ালান তখন রেগে গিয়ে বলে আসলে আমি বেকার, এজন্য আমাকে বাইরে নিয়ে যেতে তুমি লজ্জা পাও। এরপর এদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপরের সিনে আমরা কাজলকে দেখতে পাই, সে একজন সাইকোলজিস্ট, বিবাহিত কাপলদের সেপারেট করতে এক্সপার্ট। সে মোনার পাশের বাড়িতে থাকে। সে তো একদিন সামান্তা আর তার স্ত্রী মিনা কাজলের কাছে আসে পরামর্শ নিতে। কাজল তখন সামান্তা আর পার্বতীর কিছু ক্লোজ ছবি মিনাকে দেখায়। এটি দেখে মিনা ঝগড়া করে সেখান থেকে বেরিয়ে পড়ে। সামান্তা পেছনে যেতে থাকে। তখন মোনার সাথে দেখা হয় তার। সে তখন মোনাকে দোষারোপ করতে থাকে, এই বলে তোমার জন্যই আমার ডিভোর্স হতে চলেছে। আসলে সামান্তা ভেবেছে মোনাই ছবি পাঠিয়েছিল কাজলের কাছে। তো যাই হোক, কাজলের ব্যাপারে জানতে পেরে মোনা অনেক খুশি হয়। এরপর সে নিজেও চলে যায় কাজলের কাছে এবং তাকে সব খুলে বলে। মোনা বলে আপনি যেভাবে সামান্তা আর পার্বতীর ছবি তুলে ওদের ব্রেকআপ করিয়েছেন, ইয়ালানের সাথেও এমন কিছু করুন,
দরকার হলে আপনি নিজে প্রেম করে আমাদের ব্রেকআপ করান। কাজল তখন রাজি হয় এবং তাকে বলে যে ইয়ালানকে সব সময় বাসার বাইরে রাখতে, যাতে কিনা আমি ভালোমতো অবজার্ভ করতে পারি। মোনা তখন ইয়ালানকে তার কলিগের রেডিওতে পাঠিয়ে দেয় গেস্ট হিসেবে। রেডিও শ্রোতারা তার কথা পছন্দ করে, এজন্য ডিভিয়া তাকে চাকরিতে নিয়ে নেয়। এই খুশির খবর সে মোনাকে বলতে একটি কফি শপে ডাকে। মোনা কাজলকে ফোনে তা জানায় এবং কাজল আগে থেকেই কফি শপে গিয়ে বসে থাকে। এরপর ইয়ালান কফি শপে এসে কাজলের পাশের সিটে বসে এবং কাজলকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর মোনা আসে এবং ইয়ালান তাকে জড়িয়ে ধরে তার চাকরির খবর বলে। এরপর রাতে কাজল তার অ্যাসিস্ট্যান্টের ফোন দিয়ে ইয়ালানকে একটি হট মেয়ের ছবি পাঠায় এবং সেই অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আমার কোন জিনিসটা আপনার পছন্দ হয়েছে? ইয়ালান বলে, আপনার ট্যাটুটা। এরপর সে ট্যাটু নিয়ে বকবক করতেই থাকে। তার বকবকানি শুনে কাজল ও তার অ্যাসিস্ট্যান্ট বিরক্ত হয়ে যায়। পরদিন সকালে কাজল মোনাকে বলে, তোমার হাজবেন্ড কি গে কিনা? রাতের বেলা একটা হট মেয়ের ছবি পাঠালাম কিন্তু তার কোনো ফিলই হলো না। মোনা বলে যে না, ও গে না। এরপর কাজল নতুন প্ল্যান করে। মোনার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে সে নিজের বাড়ি ইয়ালানের মন মতো সাজায় এবং তার বাসার পুরনো কিছু জিনিস রাস্তায় বের করে। ইয়ালান এসব দেখে বলে যে এগুলো কেন ফেলে দিচ্ছেন, এগুলো হচ্ছে পুরনো স্মৃতি। এরপর সে জিনিসগুলো নিজের বাসায় নিয়ে যায় এবং কফি অফার করে। কফি বানিয়ে নিয়ে এসে ইয়ালান দেখে যে কাজল চলে গেছে। তখন সে কফি নিয়ে কাজলের বাসায় যায় এবং সেখানে দেখে তার পছন্দের বইগুলো সাজানো। এরপর কাজল বলে, আপনার সাথে আমার অনেক মিল, আমরা কি বন্ধু হতে পারি? ইয়ালান রাজি হয়ে যায়। এরপর তারা প্রতিদিন অনেক ঘোরাফেরা করতে থাকে। কিন্তু সমস্যা হলো, কাজল মিথ্যে অভিনয় করতে করতে সত্যি সত্যি ইয়ালানের প্রেমে পড়ে যায়। এদিকে মোনা তাদেরকে রোজ ঘোরাঘুরি করতে দেখে হালকা জেলাস ফিল করতে থাকে। এরপর কাজল মোনাকে জিজ্ঞেস করে, ইয়ালান কি তোমাকে আমাদের ব্যাপারে বলে কিনা? মোনা বলে, হ্যাঁ, আমাকে বলেছে যে তোমরা বন্ধু হয়েছো। এ থেকে বোঝা যায় যে ইয়ালান মোনার প্রতি কতটা লয়াল। এরপর কাজল ইয়ালানকে নিয়ে একটি কফি শপে যায়। মোনা তাদেরকে দেখে কাজলকে আড়ালে ডেকে নিয়ে বলে, আমার ফেভারিট কফি শপে তুমি কি করছো? কাজল বলে, তুমি যা করতে বলেছ তাই তো করছি, তোমার হাজবেন্ডের সাথে প্রেম করছি। মোনা তখন বলে, তোমার কাজ দ্রুত শেষ করো কয়েকদিনের মধ্যেই। সেদিন রাতে মোনা ইয়ালানের সাথে ক্লোজ হতে যায়। তখনই দিবিয়া এসে পড়ে কেক নিয়ে। চেন্নাইয়ের FM এ চাকরি হয়েছে ইয়ালানের, এই খবর জানাতে আসে সে এবং অতি এক্সাইটমেন্টে মোনাকে বলে, তুই যে ফ্রিডম চাচ্ছিলি এখন থেকে পেয়ে গেলি। এই কথা শুনে ইয়ালানের বেশ মন খারাপ হয়। সে মোনাকে বলে, তুমি তোমার ফ্রিডম নিয়ে থাকো, আমি চললাম। ইয়ালান চলে যাবার পর মোনা ফ্রিডম পায় ঠিকই, কিন্তু তার মনে সুখ আসে না, একাকিত্ব ফিল করতে থাকে সে। এরপর ইয়ালান চেন্নাই গিয়ে তার কাজ করতে থাকে। সে একটি নতুন প্রোগ্রাম চালু করে যেখানে সে ভণ্ড সাধুদের এক্সপোজ করে রীতিমতো তার শো ভাইরাল হয়ে যায়। এরপর সে টাকা জমিয়ে গাড়ি কিনে এবং প্রথমে মোনাকে দেখানোর জন্য তার কাছে আসে। গাড়ি দেখিয়ে সে চলে যেতে চাইলে মোনা বলে, রাতে খেয়ে যাও। ইয়ালান বলে, তুমি আরাম করে খাও, আমি থাকলে তো বকবক শুনতে হবে। এই বলে সে চলে যায় এবং রাস্তায় কাজলের সাথে দেখা হয়। কাজল তাকে নিয়ে ঘুরতে বললে ইয়ালান রাজি হয়। মোনা তাদের ফলো করতে থাকে। এরপর ইয়ালান কাজলকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। মোনা তখন কাজলকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আমার স্বামীকে ফেরত চাই। কাজল তখন বলে, আমি ইয়ালানের প্রেমে পড়ে গেছি। মোনা রেগে যায় এবং বলে, ইয়ালান লিগেলি এখনো আমার স্বামী। কাজল তখন বলে, ঠিক আছে চলো কোর্টে চলো, সেখানে গিয়ে বলে আসি যে তুমি তোমার লিগেল স্বামীর সাথে প্রেম করার জন্য আমাকে টাকা দিয়েছো, সেই সাথে চলো ইয়ালানকেও এই কথা জানিয়ে দেই। মোনা তখন বলে, আমি এত কিছু জানি না, তুমি আমার স্বামীর সাথে আর মেলামেশা করবে না। এদিকে কাজল যেসব মেয়েদের ডিভোর্স করিয়েছে তাদের স্বামীরা এসে কাজলের বাসা ভাঙচুর করতে থাকে। মোনা সেখানে গিয়ে সবাইকে থামায় এবং তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে কাজল এখানে নেই, সে চেন্নাইয়ে তার অ্যাপার্টমেন্টে আছে। মোনা তখন তার কলিগ রামকে কল করে বলে যে সে কাজলকে চিনে কিনা। রাম বলে, কাজলকে চিনবো না কেন, ওর জন্যই তো আজ আমার এই অবস্থা। এরপর তারা সবাই মিলে কাজলকে শায়েস্তা করার প্ল্যান করে। একদিন ইয়ালান তার লাইভ প্রোগ্রাম করতে একজন মহিলার বাসায় আসে, যে কিনা কাপলদের ডিভোর্সের কারণ। ইয়ালান জানতো না যে সেই মহিলা আসলে কাজল।
দরজা খোলার পর কাজলকে দেখে সে অবাক হয়ে যায়। লাইভ প্রোগ্রাম চলছিল বিজয়, সে কিছু বলতেও পারে না। ইয়ালান বলে, আমরা শুনেছি আপনি নাকি শুধু পুরুষদের ডিভোর্স করিয়ে দেন। কাজল বলে, সব পুরুষদের না, যারা চরিত্রহীন তাদের। এরপর কাজল বলে, ছোটবেলায় তার বাবা তার মাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করে। তার প্রাইভেট টিউটর তার শরীরে হাত দিত, তার বেস্ট ফ্রেন্ডও একই কাজ করত। সবকিছু ভুলে সে একজনকে বিয়ে করে। বিয়ের পর জানতে পারে তার আগেও কয়েকটা ওয়াইফ ছিল। এরপর থেকেই পুরুষ মানুষদের প্রতি এত রাগ কাজলের। এরপর কাজল বলে, আমি এতদিন ভাবতাম দুনিয়ার সব পুরুষ হয়তো এক, কিন্তু না, ইয়ালান আলাদা, এজন্য আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এ কথা শুনে ইয়ালান সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ালান রেডিওতে এসে বলে যে আজকেই তার শেষ শো। সে শ্রোতাদের তার জীবনের কাহিনী বলে এবং তাদের কাছে ভোট চায় তার এখন কি করা উচিত। বেশিরভাগ মানুষ ডিভোর্সে ভোট দেয়। এরপর ইয়ালান কাজলের সাথে দেখা করতে যায়। কাজল তখন তাকে প্রপোজ করলে সে রিজেক্ট করে দেয়। মোনা এরপর কাজলের কাছে এসে ক্ষমা চায়, এজন্য যে তার জন্যই কাজলের জীবনে এত কিছু ঘটেছে। এরপর সিন চেঞ্জ হয় 6 মাস পরের গল্পে। ইয়ালান আর মোনা এসেছে কোর্টে ডিভোর্সের জন্য। মোনা ইয়ালানের সাথে কথা বলতে চাইলে ইয়ালান তাকে পাতা দেয় না। এরপর তারা কোর্টের ক্যান্টিনে খেতে গেলে মোনা তখন তার সামনে কাঁদতে থাকে। সে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কাঁদতে কাঁদতে সে টেবিলের নিচে বসে পড়ে। ইয়ালান তখন তাকে মাফ করে দেয় এবং তাদের প্রথম পরিচয়ের মতো ইয়ালান মোনার হাত ধরে টেবিলের নিচ থেকে মোনাকে বের করে দৌড়ে বের হয়ে যায়। এরপর 2 বছর কেটে যায়। তাদের একটি মেয়ে হয়েছে, নাম সিনামিকা। একটি হ্যাপি ফ্যামিলি দেখানোর মাধ্যমে শেষ হয় মুভিটির গল্প। তো বন্ধুরা, সারাদিন ব্যস্ততার মাঝেও দিন শেষে ভালোবাসার মানুষের সাথে একটিবার কল করে কথা বললে মনের যে শান্তি আসে সেটাই ভালোবাসা। শত ব্যস্ততা সেই কয়েক মিনিটের কাছে মলিন হয়ে যায়। 3 বা 4 মাস পর সব কাজ শেষে সাপ্তাহিক ছুটির দিনে সব চিন্তা পেছনে ফেলে রিক্সা করে পরন্ত বিকালে শহরের বুকে ঘুরে বেড়ানোটাই ভালোবাসার মুগ্ধতা। যান্ত্রিক জীবনের চাপে বিপর্যস্ত জীবন ছেড়ে পাহাড়ের চূড়ায় প্রিয় মানুষটার হাত ধরে বসে প্রকৃতি দেখায় ভালোবাসার স্নিগ্ধতা। তবে ভালোবাসা জায়গা ভেদে বদলে যায়, এর একটা সীমা আছে। এক এক জায়গায় এক এক রকম। দূরে থাকলে ভালোবাসার সীমা অনেক বেশি, কিন্তু যখন কাছে থাকে তখন ভালোবাসার সীমা কমে যায়। তাকে দেখার সেই পরম আক্ষেপ আর থাকে না, কাছে পাবার অদম্য বাসনা আর কাজ করে না। তাই ভালোবাসা একটু বেশি হয়ে গেলেই তা বিরক্তিকর হয়ে ওঠে। সেই ভালোবাসা থেকে তখন মুক্তি পেতে চায় অনেকে। তাই এত বিচ্ছেদ, এত অকর্ম সমাজে ঘটে চলেছে, তাই তো দূরত্ব বেড়ে যায়। এর উপায় কি বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই। সো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি দেখে অবশ্যই উপভোগ করেছেন। তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, আর আমাদের সাথেই থাকুন, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে আবার কথা হবে নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।